হরে কৃষ্ণ ভক্তিগীতি স্বরলিপি অনুষ্ঠানে সকলকে আমরা স্বাগত জানাচ্ছি এতদিন আমরা স্বর্গমের কোমল এবং কড়ি সম্বন্ধে জানার প্রয়াস করেছি এরপর আমরা জানব স্কেল সম্বন্ধে তো স্কেল হচ্ছে এমন একটি ব্যাপার যার দ্বারা সুরের মাধুর্য বজায় থাকে স্কেল যখন আমরা গাই স্কেলের মাধ্যমে গাইতে গাইতে অন্য স্কেলে চলে গেলে স্বরের মাধুর্য নষ্ট হয়ে যায় তাই এই মাধুর্য যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা আজকে স্কেল সম্বন্ধে জানব স্কেল হলো বারোটি সেই বারোটি স্কেল আমরা আজকে শিখব প্রথম আমি শুরু করছি স্কেল বলে দিচ্ছি আগের থেকে স্কেলকোনগুলো আমরা জি স্কেল থেকে শুরু করব জি স্কেল এটা হচ্ছে জি স্কেল জি জি সার্প এ এ সার্প বা বি ফ্লাটও বলা হয় এটাকে বি ফ্ল্যাট বলা হয় তারপরে বি তারপরে সি স্কেল সি সার্প ডি ডি সার্প ই এফ এফ সার্প পুনরায় আবার এখানে জি স্কেল চলে আসছে এ হচ্ছে বারোটি স্কেল তো বারোটি স্কেল থেকে আমরা স্বরগম করতে পারি এখান থেকে যদি আমরা স্বরগম শুরু করি অর্থাৎ এটাকে যদি সা বলে মনে করি তাহলে এটা হবে রে এটা হবে কোমল রে তারপরে এটা হবে গা এটা হবে কোমল গা মা হবে এটা এটা হবে করিমা তারপরে পা তারপরে ধা হবে এটা কোমল ধা হবে এটা তারপরে হচ্ছে নি পর হচ্ছে এটা হচ্ছে কোমল নি তারপরে আবার সায়ে চলে আসছি এইভাবে আমরা এখানে জি স্কেলে দেখতে পেলাম তো প্রথমে আমরা গুনে নেব স্বরগুলি কটা স্বর রয়েছে বারোটি স্বর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এ হচ্ছে জি স্কেলের বারোটি সর তো আমরা প্রথমেই বলেছি জি স্কেলে এটা হচ্ছে সা যদি ধরা হয় তাহলে এটা এক দ্বিতীয় নম্বরটা হবে তাহলে কোমল রে তো সেগুলো আমি লিখে নিয়ে এসেছি লেখাটাও আমি পরে পরে দেখাচ্ছি সকলকে এই যে আমাদের লেখা রয়েছে আপনারা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন অথবা লিখেও নিতে পারেন আমি পরে দেখিয়ে দিচ্ছি সকলকে প্রথমে বুঝিয়ে দিই তারপর আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জি স্কেল জি স্কেলের দ্বিতীয় স্বরটা হচ্ছে কোমল রে তারপর তৃতীয় স্বরটা হচ্ছে শুদ্ধ রে শুদ্ধ রে অর্থাৎ এখানে জি স্কেল জি সার্প হয়ে গেল কোমল রে এবং এ স্কেল হয়ে গেল এ স্কেলটা হয়ে যাচ্ছে শুদ্ধ রে তারপরে এ সার্ফ হয়ে যাচ্ছে কমল গা আর বি স্কেল হয়ে গেল শুদ্ধ গা তারপরে গায়ের পর হচ্ছে মা অর্থাৎ সি স্কেলটা হয়ে গেল মা তারপরে সি সার্ফ সি সার্ফ হয়ে গেলো এখানে মায়ের পর আসছে করিমা তারপরে আট নম্বরে পা আসছে এটা সি হয়ে গেল কড়িমা তারপরে ডি স্কেল ডি স্কেলটা হয়ে গেল পা তারপরে ডি সার্প হচ্ছে কোমল ধা আর ই স্কেলটা হয়ে গেল শুদ্ধ ধা তারপরে এগারো নম্বরে এগারো নম্বরে এফ এফ স্কেলটা হয়ে গেল কোমলনি আর এফ সার্ফ এফ সার্ফ হয়ে গেল শুদ্ধনি এ হচ্ছে জি স্কেলের স্বরগুলি তাহলে জি জি সার্ফ এ এ সার্ফ বি সি সি সার্ফ ডি ডি সার্ফ ই এফ সার্ফ পুনরায় এখানে জি স্কেল চলে আসছে যেটাকে আমরা প্রথমে শুরু করেছি তো এখানে এটা হচ্ছে সা তারপরে রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা মা করিমা পা ধা শুদ্ধ ধা তারপর আসছে কোমলনি শুদ্ধনি এ হচ্ছে জি স্কেলের স্বর স্বরগুলি এরপর আমরা জানব জি সার্প স্কেল জি সার্প যখন শুরু করব এখান থেকে তাহলে এখান থেকে শুরু হবে এক দুই অর্থাৎ কাউন্টিংটা এখান থেকে শুরু হবে এবার আমরা গুনব বারোটি সর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই হচ্ছে জি সার্ফ স্কেল এখানে জি সার্পের এটা হচ্ছে সা তাহলে দ্বিতীয় নাম্বারটা হয়ে যাচ্ছে রে অর্থাৎ এ স্কেলটা হয়ে গেল কোমল রে এ স্কেল হচ্ছে কোমল রে তারপরে এ সার্ফ হয়ে যাচ্ছে শুদ্ধ রে তারপরে বি স্কেল হয়ে যাচ্ছে কোমল গা বি স্কেল যেটা রয়েছে সেটা কোমল গা হয়ে যাচ্ছে তারপরে সি স্কেল সি স্কেল হয়ে যাচ্ছে শুদ্ধ গা সি সার্ফ হয়ে যাচ্ছে মা আর ডি স্কেল হয়ে যাচ্ছে করিমা তারপরে ডি সার্ফ হচ্ছে পা তারপরে ই ই স্কেলটা হয়ে যাচ্ছে ধা আর এফ স্কেল হয়ে গেল ধা তারপরে এফ সার্ফ হল কোমল নি আর পুনরায় জি স্কেলটা হয়ে গেল শুদ্ধ নি এ হচ্ছে বারোটি সর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা হলো জি সার্ফ স্কেল তারপরে আমরা আসব এ স্কেলে এ স্কেল এ এখান থেকে এ স্কেল শুরু হয়ে যাচ্ছে এখান থেকে আমরা বারোটি সর গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এ হচ্ছে এ স্কেল এখান থেকে এই বারোটি স্বর তো এই বারোটি স্বরে আবার করি রয়েছে সেগুলো আমরা এখন জানব এ স্কেলে এটা হচ্ছে সা তারপরে হচ্ছে এই বি ফ্ল্যাট হয়ে গেল কোমল রে তারপরে বি বি স্কেলটা হয়ে গেল শুদ্ধ রে এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে সব এই যে বি স্কেল হয়ে গেল বি স্কেলটা হয়ে যাচ্ছে গা না জি স্যার আমরা এ এ স্কেল দেখাচ্ছি এ স্কেল থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এ স্কেলে এখানে এক নম্বর হচ্ছে সা দ্বিতীয় দ্বিতীয় নম্বর হচ্ছে কোমল রে তৃতীয় হয়ে যাচ্ছে শুদ্ধরে তারপরে চতুর্থ হচ্ছে হচ্ছে চতুর্থ হচ্ছে কোমল গা আর পঞ্চম হয়ে যাচ্ছে শুদ্ধ গা আর ষষ্ঠ ষষ্ঠ ষরটি হয়ে যাচ্ছে মা আর সপ্তম ষরটি হয়ে যাচ্ছে সপ্তম স্বর হয়ে যাচ্ছে করিমা তারপরে অষ্টম ষরটি হয়ে যাচ্ছে পা তারপরে নবম নবম স্বরটি হয়ে যাচ্ছে ধা দশম স্বরটি হয়ে যাচ্ছে শুদ্ধধা আর একাদশ স্বরটি হয়ে যাচ্ছে কোমল আর দ্বাদশ স্বরটি হয়ে গেল শুদ্ধনি এ হচ্ছে এ স্কেল এরপর আমরা দেখব এ সার্ফ বা বি ফ্ল্যাট বি ফ্ল্যাটে যে সমস্ত স্বরগুলি রয়েছে এটা হচ্ছে বি ফ্ল্যাট বা এ সার্ফও বলা যায় এ সার্ফ অথবা বি ফ্ল্যাট হ্যাঁ এটা হচ্ছে এ এটা এ এখান থেকে আমরা যদি বারোটা স্বর গোনা গুনেই তাহলে কী হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এ হচ্ছে বি ফ্ল্যাটের স্বরগুলি এখানে যে কমল কোমলকড়িগুলি রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এটা এক অর্থাৎ সা দ্বিতীয় স্বরটি হয়ে গেল কোমল রে তৃতীয় হয়ে যাচ্ছে শুদ্ধ রে এখানে আমরা দেখছি সব লেখা রয়েছে শুদ্ধরে চতুর্থ হয়ে যাচ্ছে কোমল গা তারপরটা হচ্ছে সদ্য গা তারপরে হচ্ছে মা এবং ই ফ্ল্যাট না ই সরি ই হয়ে গেল ই স্কেলটা হয়ে গেল করিমা তারপরে এফ অ্যাপটা হয়ে যাচ্ছে পা এফ সার্ফ হয়ে যাচ্ছে ধা আর জি জি স্কেলটা হয়ে যাচ্ছে শুদ্ধধা আর তারপরে আবার জি সার্প এখানেও জি সার্ফ এখানেও জি সার্প দু জায়গাতে রয়েছে জি সার্ফ হয়ে গেল এখানে কোমলনি তারপর এখানে এ এ স্কেলটা হয়ে শুদ্ধ শুদ্ধনি এ হচ্ছে বি ফ্ল্যাটের স্বরগুলি অর্থাৎ বি বি ফ্ল্যাট বা এ সার্ফের যে স্কেল রয়েছে সেই স্কেলে আমরা চিনতে পারলাম পারলাম কোনগুলি কোমল কোনটা কড়ি এরপরে দেখবো আমরা বি স্কেল বি স্কেল এখান থেকে শুরু হয়ে যাচ্ছে বি এখানে এক ধরবো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এ হচ্ছে বারোটি স্বর বারোটি স্বরে কমলকড়ি রয়েছে তাহলে এটা হচ্ছে সা পরে রয়েছে কোমল রে তারপরে শুদ্ধ রে তারপরে কোমল গা শুদ্ধ গা তারপরে হচ্ছে শুদ্ধ গায়ের পর রয়েছে মা তারপরে করিমা তারপরে পা তারপরে কোমলধা তারপরে শুদ্ধধা কোমলনি শুদ্ধনি এই হচ্ছে বি স্কেলের স্বরগুলি অর্থাৎ বি স্কেল আমরা দেখলাম এখান থেকে বি স্কেল শুরু হয়েছে এখান থেকে তারপরে আমরা দেখব সি স্কেল সেই স্কেলটা দেখার চেষ্টা করব আমি লিখে নিয়ে এসেছি যাতে এখানে আমাদের সময়টা কম লাগে কেননা অনেক লম্বা ভিডিও হয়ে যাবে সেই জন্য আমি যাদের সুবিধা হয় সেই জন্য লিখে নিয়ে এসেছি সব কিছু পরে পরে আমি সকলকে সব কিছু আবার দেখিয়ে দেব সুন্দর করে আপনারা যাতে স্ক্রিন শর্ট করে নিতে পারেন এইভাবে যদি আপনারা স্ক্রিন শর্ট করে নিতে পারেন খুব ভালো হয় দেখে নিন হ্যাঁ আমি একটু উঁচু করে ধরে ধরে দিচ্ছি পরে আবার লাস্টে আমি দেখিয়ে দেবো সকলকে তো সি স্কেল আমরা জানবো আজকে আবার এটা হচ্ছে সি স্কেল সি স্কেল অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো প্রত্যেকটা স্কেলেই বারোটি করে স্বর রয়েছে তো আমরা যখন এখানে দেখছি এটা সি স্কেল সি সার্প হয়ে গেল কোমল রে অর্থাৎ সা কোমল রে শুদ্ধ রে তারপরে কোমল গা শুদ্ধ গা মা অর্থাৎ শুদ্ধ মা তারপরে করিমা তারপরে আসছে পা তারপরে কোমল ধা ধা শুদ্ধ কোমল নি শুদ্ধ নি এ হচ্ছে বারোটি স্বর অর্থাৎ সি স্কেল আমরা জানতে পারলাম এখান থেকে যে সি স্কেলের বারোটি স্বর কোমল এবং করি তারপর আসবো সি সার্ফ স্কেল সি সার্ফ এটা হচ্ছে সি সার্ফ স্কেল সাধারণত বেশিরভাগ আমি এই স্কেলেই গানগুলো করে থাকি এখান থেকে আমি স্বর্গমগুলো বিশেষ করে দেখাবো যে সমস্ত ভক্তিগীতি স্বরলিপিতে আমাদের ভজনগুলি রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখাবো বিশেষ করে তো সি সার্প অর্থাৎ এখানে এক যদি ধরা হয় সি সার্ফ স্কেলকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এ হচ্ছে সি সার্ফ স্কেলের বারোটি স্বর তাহলে এটা হচ্ছে এক অর্থাৎ সা তারপরে দ্বিতীয়টা হয়ে যাচ্ছে কোমল রে তৃতীয় হল শুদ্ধ রে তারপরে আসছে কোমল গা তারপরে শুদ্ধ গা তারপরে শুদ্ধ মা তারপরে করিমা তারপরে পা তারপরে কোমল ধা তারপরে শুদ্ধ শুদ্ধধা কোমলনি নি এই হচ্ছে সি সার্ফ স্কেলের স্বরগুলি এরপর আসবো ডি স্কেল এটা হচ্ছে ডি স্কেল এখান থেকে ডি স্কেল শুরু হয়ে যাচ্ছে তো ডি স্কেলেও বারোটি স্বর আমরা গুনব আগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশ এগারো বারো এ হচ্ছে ডি স্কেলের স্বর তো ডি স্কেলের স্বরগমগুলির মধ্যে স্বরগম যে কোমল করি রয়েছে সেগুলো আমরা জানব এখানে দেখুন লেখা রয়েছে অর্থাৎ ডি অর্থাৎ সা তারপরে দ্বিতীয় স্বরটি হয়ে যাচ্ছে রে তারপরটি হয়ে যাচ্ছে শুদ্ধ রে তারপরে আসছে কোমল গা তারপরে আসছে শুদ্ধ গা তারপর আসছে শুদ্ধ গায়ের পর মা আসছে সরি আরেকবার বোঝাচ্ছি আমি এখানে আসছে ডি স্কেল ডি এর পরে আসছে দ্বিতীয় শরটি আসছে কোমল রে তারপরে আসছে শুদ্ধ রে তারপরে কোমল গা তারপরে শুদ্ধ গা তারপর আসছে মা মায়ের পর আসছে করিমা তারপরে পা তারপরে কোমলধা শুদ্ধধা কোমলনি শুদ্ধনি এ হচ্ছে ডি স্কেলের স্বরগুলি এরপর আসবো ডি শার্প স্কেল এখানে রয়েছে ডি শার্প স্কেল এটা হচ্ছে ডি শার্প স্কেল এখান থেকে শুরু হয়ে যাচ্ছে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটি স্বর হচ্ছে ডিস সার স্কেল এক এক নম্বর যদি ধরি তাহলে দ্বিতীয়টা হয়ে যাচ্ছে কোমল রে তিন নম্বর হয়ে যাচ্ছে শুদ্ধ রে তারপরেটা আসছে কোমল গা তারপরে আসছে এটা হচ্ছে শুদ্ধ গা তারপরে মা করিমা পা কোমল ধা শুদ্ধ ধা নি কোমল নি এবং শুদ্ধ নি এই হচ্ছে বারোটি স্বর ডি সার্ফ স্কেলের এবারে ই স্কেলে আসবো এটা হচ্ছে ই স্কেল ই স্কেলে কোনো সার্প নেই ই স্কেলে বারোটি স্বর আমরা আগে গুনে দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা হচ্ছে ই স্কেল ই স্কেলে বারোটি স্বরের কমল করি রয়েছে তা আমরা জানবো প্রথমত ই এখানে হচ্ছে সা সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা তারপরে শুদ্ধমা করিমা পা কমলধা শুদ্ধধা তারপর আসছে কোমলনি শুদ্ধনি এ হচ্ছে ই স্কেলের স্বরগুলি তারপর আসছে এফ স্কেল এফ অর্থাৎ এখানে এটা হচ্ছে এফ স্কেল এফ স্কেলে বারোটি স্বর গুনবো আগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো স্কেল এখানে কোমলকড়িগুলি কীভাবে রয়েছে তাহলে সা এটা হচ্ছে কোমল রে এটা হচ্ছে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা তারপরে মা করিমা পা কমলধা শুদ্ধধা শুদ্ধ নি এ হচ্ছে এফ স্কেল এফ স্কেলের স্বরগুলি তারপরে এফ সার্ফ এটা হচ্ছে এফ সার্ফ এফ স্কেলের বারোটি স্বর আমরা গুনব বারোটি স্বর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এ হচ্ছে এফ স্কার এফ স্কেল যে রয়েছে তার স্বরগুলি তো এই স্কেলে যে কমল কড়িগুলি রয়েছে সেগুলি এখন আমরা দেখে নেব এক এক নম্বর হচ্ছে সা দ্বিতীয় হচ্ছে রে এই কোমল রে তারপরে হচ্ছে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা তারপরে হচ্ছে মা অর্থাৎ শুদ্ধ মা মা পা কমলধা শুদ্ধধা কমলনি শুদ্ধনি এ হচ্ছে এপ অর্থাৎ আমরা এক এক করে বারোটি স্কেল এখানে জানতে পারলাম এই পর্যন্ত বারোটি স্কেল আমরা প্রথম থেকে দেখে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটি স্কেল জি জি এ এ সার্ফ বা বি ফ্ল্যাট বি সি সি সার্ফ ডি ডি সার্ফ ই এফ এফ সার্ফ এ হচ্ছে বারোটি স্কেল এই বারোটি স্কেলে একমাত্র এই স্বরের মাধুর্য বজায় রেখে আবার এখান থেকে জি স্কেল শুরু হয়ে যাচ্ছে এখানে আমরা প্রথম শুরু করেছিলাম এটা আবার জি তারপরে জি সার্ফ আবার এ এ সার্ফ তারপরে আবার বি তারপরে সি সি সার্প ডি ডি সার্প ই এফ এফ সার্প এভাবে উদারা মুদারা তারা সর্বত্রই এই স্কেলগুলি টোটাল বারোটি স্কেল সবই রয়েছে উদারাতেও রয়েছে বারোটি স্কেল মুদারাতেও বারোটি স্কেল রয়েছে তারাতেও তার স্বরেও বারোটি স্কেলই রয়েছে এভাবে আমরা আজকে দেখলাম যে স্কেল কোনগুলি স্কেলগুলি চেনার চেষ্টা করলাম এবার আমরা আপনাদের সুবিধার জন্য খাতাটিকে আমি একটু তুলে ধরছি আপনারা দেখে নিতে পারেন বা লিখে নিতে পারেন দেখুন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যাতে সুবিধা হয় পরে পরে আপনারা এই স্কেলগুলিকে আবার আলোচনা করবেন আমি এখানে রেখে দিলাম কিছু সময়ের জন্য যাতে আপনারা ছবি তুলে নিতে পারেন হ্যাঁ এবারে পরের পৃষ্ঠাতে আমি চেষ্টা করছি আপনাদের সহযোগিতা করার এরপরে আমরা দেখাবো কয়টি আবার স্বরগম রয়েছে সেগুলো আবার দেখাবো পরে বা কয়টি থাট আছে সেগুলো দেখাবো বিভিন্ন থাটের মাধ্যমে থাট বা ঠাট বলা হয় তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো পরের ভিডিওতে আমরা থাট সম্বন্ধে আলোচনা করব আপনারা দেখে নিন এই স্বরগুলি খুব সুন্দরভাবে যারা পারেন স্ক্রিনশট নিয়ে নেন বা পজ করে লিখে নিতে পারেন আর অসুবিধা হলে আপনারা আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে যে আপনাদের কী অসুবিধা হচ্ছে হরে কৃষ্ণ আজকের মতো আমরা এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ